আজকে আলোচনা করব দু হাজার সালের জানুয়ারি মাসের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরসমূহ নিয়ে যারা ক্লাস সিক্স থেকে সেভেনে উঠেছিল তাদের জন্য এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক চলো উত্তরগুলো দেখে নেওয়া যাক এক স্থান পূরণ করো ক ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন ড্যাশ শূন্য স্থানে বুঝবে গ্রিক ঐতিহাসিক হেরেডোটাস তাজমহল বানিয়েছেন সম্রাট ড্যাস স্থানে বুঝবে শাহজাহান তাজমহল বানিয়েছেন সম্রাট শাহজাহান গ বর্ধমান পশ্চিমবঙ্গ রাজ্যের একটি শূন্য শূন্যস্থানে বুঝবে জেলা বর্ধমান পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা মাত্র দুই ঠিক বা ভুল নির্ণয় করো ক হিন্দুস্থান শব্দ দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হতো ঠিক এর পাশে আমরা লিখব ঠিক খ পর্তুগিজদের হাত ধরে ভারতে আলো খাওয়ার চল শুরু হয় ঠিক গ শাসানীয়দের শাসন ছিল ইরানে ঠিক তিন অতি সংক্ষিপ্ত উত্তর দাও দুই একটি বাক্যে দুটি প্রশ্ন রয়েছে দুই মার্ক করে চার নিজের ভাষায় লিখো তিন চারটি বাক্যে দুটি প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের মান পাঁচ চলো উত্তরগুলো দেখে নেওয়া যাক তিনের ক ইতিহাসের সময়কে কয়টি যুগে ভাগ করা হয় ও কি কি উত্তর ইতিহাসের সময়কে সাধারণত তিনটি যুগে ভাগ করা যায় যথা প্রাচীন মধ্য ও আধুনিক যুগ খ কোন সময়কালকে আদি মধ্যযুগ বলা হয় উত্তর ঐতিহাসিকদের মতে প্রাচীন যুগ ধীরে ধীরে শেষ হয়ে আসছে আর পুরোপুরি শুরু হয়নি ঐতিহাসিকরা সেই সময়কে আদি যুগ বলেছেন চারের ক ইতিহাসের উপাদান কি উপাদানের বিভিন্ন ভাগগুলি লিখো উত্তর ইতিহাসের সব উপাদান একরকম নয় একটি পুরানো মূর্তি পুরানো মুদ্রা বা পুরানো বই এক জিনিস নয় তাই ইতিহাসের উপাদানগুলিকেও ভাগে ভাগ করা হয় যেমন লেখ মুদ্রা স্থাপত্য ভাস্কর্য ও বিভিন্ন লিখিত উপাদান পাথর বা ধাতুর পাত্রে লেখা থেকে পুরানো দিনের অনেক কথা জানা যায় সেইগুলিকে বলে লেখ তামার পাতের লেখা হলে তা হয় তাম্রলেখ লেখ আবার পাথরের উপর লেখা হলে তা হয় শিলালেখ আর কাগজের লেখাগুলিকে বলা হয় লিখিত উপাদান সারের খ মধ্যযুগের ভারত কেমন ছিল উত্তর আমি যেভাবে পয়েন্ট আকারে লিখেছি তোমরাও সেভাবে পয়েন্ট আকারে লিখে নেবে উত্তর মধ্যযুগের ভারত কেমন ছিল তার ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে আগে অনেকে বলতেন যে সে সময়ে অন্ধকারে ডুবে গিয়েছিল মানুষের জীবন কোনো কিছুতেই নাকি উন্নত হয়নি তবে আজকাল আর সেই কথা মানা হয় না টুকরো টুকরো উপাদান জুড়ে ঐতিহাসিকরা সেই সময়ের ইতিহাস লিখেছেন তাতে দেখা যায় তখন জীবনের নানান দিক থেকে অনেক কিছুরই উন্নতি করেছিল ভারতের মানুষ একদিকে ছিল নানান যন্ত্র ও কৌশলের ব্যবহার কুয়ো থেকে জল তোলা তাঁত বা যুদ্ধের অস্ত্রবিজ্ঞানের ছোঁয়ার বদলে গিয়েছিল অনেক কিছুই অনেক নতুন খাবার ও পানীয়ের কথা এই সময় জানতে পারে ভারতের লোক এর সবচেয়ে মজার উদাহরণ হলো রান্নায় আলুর ব্যবহার পর্তুগুজদের হাত ধরেই এদেশে আলু খাওয়ার চল শুরু হয় দেশ শাসনের ও রাজনীতিতেও নতুন অনেক দিক দেখা গিয়েছিল শুধু রাজ্য বিস্তার নয় জনগণের ভালো মন্দের কথাও শাসকদের ভাবতে হয়েছিল কখনো রাজার শাসন নড়ে বড়ে হয়ে গিয়েছিল আবার কখনো সব ক্ষমতা একজন শাসকই হাতে তুলে নিয়েছিলেন অর্থনীতিতে একদিকে ছিল কৃষি অন্যদিকে ব্যবসা বাণিজ্য তৈরি হয়েছিল নতুন নতুন শহর বন কেটে চাষবাস করার অনেক উদাহরণ পাওয়া যায় কিন্তু শিল্প হোক বা সাহিত্য সবেতেই সাধারণ গরিব মানুষের কথা খুব বেশি ছিল না সেসবের বেশিরভাগই ছিল শাসকের গুণগানে ভরা এভাবে সুন্দর করে তোমরা সমস্ত উত্তরগুলো করে নেবে এছাড়াও সপ্তম শ্রেণীর বাকি বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উৎস্য আমরা ইতিমধ্যে আলোচনা করে নিয়েছি লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে দেখে নিতে পারো কিংবা প্লে লিস্টের থেকেও দেখে নিতে পারো